হ্যালো শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা কেমন হলো আজকে? তোমাদের শর্ট পোস্ট এমসিকিউর জন্য একটা ভিডিও তৈরি করেছে, সেগুলো তোমরা দেখে নিও। আর আজকে একই সঙ্গে একটা এসিকিউর একটা প্রশ্ন তৈরি করেছে, সেগুলো তোমরা দেখে নাও। এবার এসিকিউ প্রশ্নগুলো কেমন হবে দেখো, তাহলে চলো এসিকিউ প্রশ্নগুলো দেখে নাও। এসিকিউ প্রশ্ন তোমাদের করতে হবে মোট 12টি প্রশ্ন, এক একটি প্রশ্নের মান এক করে। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, বুড়ি খেপে গেল। কোন কথায় বুড়ি খেপে গেল? কারণ বুড়িকে টাট্টু বলেছিল, যে যারা চার দোকানে চা খাচ্ছিল তারা বুড়িকে বৃষ্টি ভেজার সময় বৃষ্টিতে ভিজে এসেছিল দোকানে, এবং তখন তারা বুড়িকে টাট্টু বলেছিল, এর জন্য তারা বুড়ি খেপে উঠেছিল। দু নম্বর দেখো, উৎসব আবার কাটতে থাকে। উৎসব কাটছিল কেন? কারণ শর্ত ছিল যদি কাঠগুলো কাটা শেষ করে তবে ওই বড় বাড়ি থেকে উৎসবকে খাবার দেবে, সেই জন্যেই উৎসব সেই কাঠগুলো কাটছিল। কিসের মূল্যবোধ, কোন প্রসঙ্গে বক্তা এরূপ উপলব্ধি করেছে? কিসের মূল্যবোধ, এটা হচ্ছে তোমাদের একটা কবিতা থেকে দেওয়া হয়েছে। এখানে এটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে কবিতা থেকে, সেখানে কবি বলছে যে যদি বিপদের সময় ভাইয়ের পাশে না দাঁড়াই, অথবা ভাইয়ের শব্দ দেখেই যদি আমার মধ্যে ক্রোধ না থাকে, তাহলে কেন লেখালেখি, কেন আঁকাআঁকি, কেন বা এই সমস্ত মূল্যবোধ, সে কথাই কবি এখানে বলতে চেয়েছেন। অলস সূর্যোদয় একে, অলস সূর্য কী একে দেয়? অলস সূর্য এখানে, অলস সূর্য যেটা একে দেয় সেটা হচ্ছে সন্ধ্যাকালীন একটা আলোময় আভার দৃশ্য, লাল আলো কবির চোখে ধরা পড়ে। কারা কেন সারা রাত আগুন জ্বেলেছিল, এটা শিকার কবিতার একটি লাইন। সেখানে দেশবালীরা তারা নিজেদের শরীর উম রাখার জন্য সারা রাত মাঠে আগুন জ্বেলেছিল। চিনিলাম আপনারে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজেকে চিনেছেন, রূপনারায়ণের কুলে কবিতা থেকে নেওয়া হয়েছে, তিনি নিজেকে চেয়েছেন আঘাতে আঘাতে বেদনায় বেদনায়। অমর নায়কের কথা শুনেই তাড়াতাড়ি একটু এগিয়ে কী করেন? তাড়াতাড়ি একটু এগিয়ে তিনি নায়কের ভঙ্গিমায় বলে, হ্যাঁ আমাকে অবশ্য মানায় ভালো। তখন মনে মনে কত আশা কত প্ল্যান, কে কিসের আশা প্ল্যান করছিল? এই লাইনটি নানা রঙের দিন থেকে নেওয়া। এখানে রজনীকান্ত চট্টোপাধ্যায় তিনি যখন যুবক ছিলেন, তিনি ইন্সপেক্টর অফ পুলিশ ছিলেন, পাশাপাশি তিনি নাটক করতেন, তিনি মনে করতেন যে এরপর তিনি বিয়ে করবেন, তারপর সংসার করবেন, এই সমস্ত জীবন নিয়েই তার মধ্যে অনেক আশা অনেক প্ল্যান তার মধ্যে ছিল। তারা এসব মানবে কেন, কারা কী মানবে না বলে বক্তার মনে হয়? তারা এসব মানবে না, তারা বলতে ইংরেজদের কথা বোঝানো হয়েছে, কারণ ইংরেজরা ইংরেজিতে কথা বলে, ইংরেজরা বায়োস্কোপ দেখে, তারা এই ধরনের বোকামি নাটক তারা হয়তো মানবে না। তবে আবার কেউ কেউ বলেন যে হ্যাঁ মানতে পারে, যদি সাহেবরা মানে, যেমন রবি ঠাকুরকে মেনেছিল, তাহলে তাদেরও মানতে পারে। আটের অথবা পড়ছি, তাকে এরূপ বন্দি করে রাখা হওয়ার প্রয়োজন কি, তাকে এরূপ বন্দি করে রাখার প্রয়োজন কি, কে কাকে বন্দি করে রেখেছিল? এখানে ঔরঙ্গজেব তার পিতা শাহজাহানকে বন্দি করে রেখেছিল। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, কিসের আবেদন জানানো হলো? স্টেশন মাস্টার এখানে অলৌকিক কবিতা থেকে, কারণ যখন শাখা হয় তখন নিয়ম আছে যে কোথাও দাঁড়ানো যাবে না, কিন্তু ভারতবাসীরা মনে করে যে আমাদের জন্য যারা নিজের জীবনটাকে বিপন্ন করতে চলেছে তাদেরকে এক ফোঁটা জল বা খাবার যদি তুলে না দেই তাহলে আমাদের একটা ভুল কাজ হবে, সেই জন্য দেশবাসীরা বিপ্লবীদের খাবার দেওয়ার জন্য স্টেশন মাস্টারের কাছে ট্রেনটা থামানোর কথা বলেছিল। নয়ের অথবা পড়ছি, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা, কোন সন্ধ্যার কথা বলা হয়েছে? এখানে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে, না সরি ভুল বললাম, পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে বলা হয়েছে। এখানে রাজমিস্ত্রিরা বলতে বোঝানো হয়েছে
যে চীনে যখন প্রাচীর তৈরি হয়েছিল বিদেশিদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য, প্রাচীর তৈরির শেষ মানে সেই শ্রমিক বা মজুর তাদের আর প্রয়োজন রইল না, তাদের সেই প্রয়োজন শেষ হয়ে গেল। তোমাদের এবার 10 নম্বর প্রশ্ন হচ্ছে, কলম শব্দের আদি অর্থ কী? কলম শব্দের আদি অর্থ হচ্ছে স্বর বা খাক, আর বর্তমান অর্থ হচ্ছে লেখনী, আমরা এটা দিয়ে লিখি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, যুগ্ম ধ্বনি কত রকম ও কী কী? যুগ্ম ধ্বনি হচ্ছে দু প্রকারের, গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি। লাস্ট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্গান্তর কাকে বলে? বর্গান্তর কাকে বলে? যখন কোনো শব্দ এক পদ থেকে অন্য পদে রূপান্তরিত হয়ে আকৃতির পরিবর্তন ঘটায় তখন তাকে বর্গান্তর বলা হয়। এই হচ্ছে তোমাদের 12খানা এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্ন তোমরা শুনলে, তোমাদের এভাবে যদি উত্তর করে থাকো ভালো, এবং কতটা তোমাদের হলো একটু দেখে নিও। তোমাদের যদি কোনো উপকার আসে, আমি আবারও বলছি, একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। ধন্যবাদ সবাইকে।